হ্যালো বিউটিফুল পিপল, আমি আবার চলে এসেছি আর এখন আমি বানাবো সেই স্পেশাল ডিনার। সো প্রসেসিং চলছে, তো মাঝখান দিয়ে একটা ছোট্ট ভুল হয়ে গিয়েছে। আমি মাংসটা যখন ম্যারিনেট করি আমি ভুলে গিয়েছিলাম শুট করতে, আনারই হলে যা হয় আর কি, কারণ অনেকদিন শুট করা হচ্ছে না, এইভাবে আমি কখনো ভিডিও বানাইনি। যাই হোক, তো আমি শর্টকাটে দেখায় ফেলতেছি যে কিভাবে কি করব আমি এখন। ওকে, সো শুরু করা যাক। আর কালকে বলেছিলাম ডিনারটা কি হবে, সেটা হচ্ছে স্পেশাল একটা স্টেক যেটা ইন্সপায়ার্ড বাই স্কুইড গেম। সো এখানে আমি বয়ল হতে দিয়েছি ভুট্টা, আলু আর ডিম। এটা আমি কিভাবে ইউজ করবো সেটা পরে দেখাচ্ছি। স্টেকের জন্য আমি এখানে দু রকমের মাংস নিয়েছি, একটা হচ্ছে ল্যাম আর একটা হচ্ছে বুল বা বিফ বলা যায়, বুলের মাংস। তো আমি কি কি দিয়ে ম্যারিনেট করেছি সেটা আমি একবার দেখিয়ে নিচ্ছি। স্টেকের মাংস ম্যারিনেট করতে আমি যা যা দিয়েছিলাম, সিম্পলি টমেটো ক্যাচাপ, বারবিকিউ চিলি সস, গোলমরিচের গুঁড়া, রসুনের গুঁড়া আর সামান্য সয়া সস। আমি এখন এই গ্রিল প্যানটাতে সামান্য একটু অলিভ অয়েল দিয়ে দিব, খুবই সামান্য, জাস্ট মিডিয়াম গরম হওয়ার পর আমি একটা একটা করে মাংস ভেজে নিব। এক এক পিট ঠিক ঘড়ি ধরে 4 মিনিট আর আঁচটা থাকবে মিডিয়াম। মাংসে যদিও সামান্য রসুনের গুঁড়া দেওয়া রয়েছে, তারপরও আমি একটা রসুন দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বের হওয়ার জন্য। আর আমি এই এই পাশটা ভাজবো ঠিক 4 মিনিট, তারপর উল্টে দিয়ে অপর পাশটা ঠিক 4 মিনিট ভেজে নেব। ঠিক একইভাবে আমি এখন বিফ স্টেকটাও ভাজবো এবং আমি আর কোনো এক্সট্রা তেল দিব না, যেহেতু গার্নিশের জন্য একটু বাটার দেওয়া হবে। এর সাথে চলে যাবে এক টুকরো রসুন আর এক টুকরো বাটার। তো আমি বিফটা একবার উল্টে দিয়েছি, উল্টে দেওয়ার পর অবস্থাটা হচ্ছে এরকম। এখন আরও 4 মিনিট ভেজে দেব, দেন আমার ডিনার রেডি। আমার স্টেক হয়ে গিয়েছে, আমি প্লেটে তুলে নিয়েছি, এখন আমি এটা গার্নিশ করব। তার আগে আমি কিছুটা পেঁয়াজ ওই তেলেই, স্টেকের তেলেই হালকা সতে করে নেব একটা এক্সট্রা স্বাদ আনার জন্য। পেঁয়াজটা সতে হতে হতে দিয়ে দিলাম খানিকটা টমেটো। সো আমি এখন রেডি হচ্ছি ডিনারের জন্য, চেষ্টা করব ওখানে পার্টিসিপেন্টরা যেই ড্রেসটি পরে রেডি হয়েছিল সেরকম ড্রেস দেখতে হবে আমার ক্লোজেটে কি আছে। বাট আমি একটা সাদা শার্ট পেয়েছি আর বাকি জিনিসগুলো আমি এখন খুঁজবো, আশা করি পেয়ে যাবো। যদিও আমার টার্গেট ছিল ব্ল্যাক কালারের, বাট আমি একটা বো টাই পেয়েছি অন্য কালারের, সো হোয়াট, কাছাকাছি গেলেই হলো। আসলে একা একা বসে থেকে এই পাগলামিটা করছি, জানি না কতটুকু ফানি লাগছে, বাট মজা লাগছে ডেফিনেটলি। সো এখন যেটা পড়তে হবে একটা কালো কোট, দেখি কি আছে আমার কালেকশনে। কালো কোটও পেয়ে গিয়েছি, মোটামুটি আমার গেট আপ রেডি। সো স্কুইড গেমের লাস্ট যে মেলটা ছিল, আই মিন যে ডিনার, সে ডিনারের গেট আপটা অনেকটা এরকমই ছিল, বাট এইটা কালো ছিল, আমি কালো খুঁজে পাইনি, যা পেয়েছি তাই দিয়ে। যাই হোক, সো এখন আমি খাবার সার্ভে চলে যাব আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার ডিনার রেডি, আমি যতটুকু পেরেছি সার্ভ করে নিয়েছি। আর ওখানে ওয়াইন সার্ভ করা হয়েছিল, আমি নন অ্যালকোহলিক, তো আমি কোলা নিয়ে নিব। তো ছোটটা হচ্ছে আমার ল্যাম স্টেক, বড়টা বিফ স্টেক, সাথে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভুট্টা সেদ্ধ আর এদিকে সতে করা পেঁয়াজ আর টমেটো। এটাই হচ্ছে আমার আজকের ডিনার টেলার, কিছুটা নিজের মতো করে রেখেছি, কারণ ওদের ডিনারে শুধু স্টেক ছিল, আলু ডিম সিদ্ধ বা ভুট্টা ছিল না, বাট ওগুলো ওরা মাঝের এপিসোডগুলোতে খেয়েছিল। তো আসলে আমি ওভাবে পর্ব বড় করতে না চেয়ে আর কি এভাবে করলাম, সো খেতেও ভালো লাগবে।
আর আমার এই আজকের ডিনার ইন্সপায়ার্ড বাই স্কুইড গেম। সো লেটস স্টার্ট। সো বসে গিয়েছি ডিনারে, প্রথমে আমি স্টেকটা ট্রাই করব। আমি যে কখন এরকম ভিডিও বানাবো আমি কল্পনাও করিনি, জাস্ট হুট করে মাথায় আসার, হুট করে করা। আর স্টেক খুব ফ্যাটি একটা রিচ ফুড, আমি এটা খাচ্ছি কোনোভাবে, আমার ডক্টর এই ভিডিও দেখতে পারলে আমার খবর আছে। যদিও এখানে অনেক বড় একটা স্টেক, সবটা আমি একেবারেই খেতে পারবো না, তো আমি শেয়ার করবো পরবর্তীতে আমার ফ্ল্যাটমেটের সাথে। সো জাস্ট সেই আমেজটা পাওয়ার জন্য গুড অ্যান অ্যাপেটিট টু মি। ভালোই, খারাপ না। যারা আমার রান্নাটা পছন্দ করেছেন বা মনে হয় যে না ভালোই করেছি, বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, খুব একটা খারাপ হয়নি। এখন নিজের কথা তো নিজে বলতে পারি না, বাট বেশ ভালোই হয়েছে। এখন ট্রাই করছি ল্যাম্ব স্টেকটা। সো এটাই ছিল আমার এই গত দুদিনের, আজকেরটা মিলিয়ে তিন দিনের ব্লগ। অ্যান্ড আমি এই ব্লগটা জাস্ট ফর ফান, অন্য কোনো উদ্দেশ্য বা কোনো মিন থেকে করিনি, জাস্ট মজা পাওয়ার জন্য, মজা করার জন্য। যাদের কাছে এই ব্লগটি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটাও ট্রাই করে দেখতে পারেন। যদি একটু রিচ, বাট উইকেন্ডে ফ্রেন্ডের সাথে চলতেই পারে, একটু রিচ, অত বেশি প্রবলেম না। যাই হোক, সো আমি আসলে এতটা খেতে পারবো না, সো আমার ভিডিও খুব বেশি বড় হবে না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ব্লগটা বানানো। অনেক ধন্যবাদ যারা শুরু থেকে আমার সাথে ছিলেন, আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সটে আমি আরও এরকম ফানি বা মজার বা যেটা আমি সবসময় করি, ট্রাভেল ব্লগ, ঘুরতে গেলে যেটা আমার খুব ভালো লাগে আমি সেটা ক্যাপচার করার চেষ্টা করি, এ ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথেই থাকবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আর বেশি বেশি করে পানি খাবেন। ওকে, গুড নাইট অ্যান্ড খোদা হাফেজ।